শেখ কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় শেখ কামাল। জাতির পিতার সন্তান শেখ কামাল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার আদরের ছেলে শেখ কামাল। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ৬৯ গণঅভ্যুত্থানে শেখ কামাল সক্রিয় অংশগ্রহণ করেন। ৬৯ অগ্নিঝরা
গণ আন্দোলনে ঢাকা কলেজের ছাত্রদের সংগঠিত করে মিছিল সহ বটতলায় সমবেত হতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নির্ভীক যোদ্ধা শেখ কামাল। ২৫শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধের সৈনিক শেখ কামাল। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের অফিসার হিসেবে কমিশন লাভ করেন শেখ কামাল। স্বাধীনতা যুদ্ধে প্রধান সেনাপতির এডিসি ছিলেন শেখ কামাল। মুক্তিযুদ্ধ চলাকালে তার আশাবাদ ছিল দেশ স্বাধীন হলে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের ছবিটাই পাল্টে দেবেন এবং দেশকে অনন্য উচ্চতায় আসীন করবেন। শিল্প সংস্কৃতি সবখানে ছিলেন তিনি। শেখ কামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল খুকি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ছিল এক প্রতিভাবান অ্যাথলেট হিসেবে। রাষ্ট্রপতির ছেলে হয়েও বিয়ে করেছিল দেশের সেরা ক্রীড়াবিদ মেয়েটিকে। জাতির পিতা যৌবনের ১২টি বছর কারান্তরালে কাটিয়েছেন। তার অনুপস্থিতিতে শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা কখনোই কোনো খেদোক্তি প্রকাশ করেননি, বরং পরিবারের সদস্যরা সেসব সগৌরবে মেনে নিয়ে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অংশে পরিণত হয়েছেন। ১৯৪৯ সালে আমার আব্বা গ্রেফতার হন। আমি তখন খুবই ছোট্ট আর আমার ভাই কামাল কেবল জন্মগ্রহণ করেছে। আব্বাওকে দেখারও সুযোগ পাননি। এক টানা ১৯৫২ সাল পর্যন্ত তিনি বন্দী ছিলেন। সে সময় আমাদের দুই ভাই বোনকে নিয়ে আমার মা দাদা দাদির কাছেই থাকতেন। একবার একটা মামলা উপলক্ষে আব্বাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয়। কামাল তখন অল্প কথা বলা শিখেছে, কিন্তু আব্বাকে ও কখনো দেখেনি, চেনেও না। আমি যখন বারবার আব্বার কাছে ছুটে যাচ্ছি, আব্বা আব্বা বলে ডাকছি, ও শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছে। গোপালগঞ্জ থানায় একটা বড় পুকুর আছে, যার পাশে বড় খোলা মাঠ, আর মাঝে মাঝেই আব্বার কাছে ছুটে আসতাম। অনেক ফুল পাতা কুড়িয়ে এনে থানার বারান্দায় কামালকে নিয়ে খেলতে বসেছি। ও হঠাৎ আমাকে জিজ্ঞাসা করল, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি? কামালের সেই কথা আজও যখন মনে পড়ে আমি তখন চোখের পানি রাখতে পারি না। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে ষড়যন্ত্রকারী ঘাতকেরা হত্যা করল জাতির পিতাকে। হত্যা করল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, জাতির পিতার সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু রাসেলকে।
রেহাই পায়নি শেখ কামাল এবং জামালের নববিবাহিতা স্ত্রী সুলতানা কামাল খুকি এবং পারভিন জামাল রোজি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু, আর শেখ কামাল বেঁচে থাকবেন আমাদের সুরের মূর্ছনা, গানের বাণী, কবিতার পংক্তি, নাটকের সংলাপ, ক্রীড়ার নৈপুণ্যে। তিনি রয়ে গেছেন আমাদের ভালোবাসার কথামালায়, বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে।